যেহেতু সাত নম্বর অঙ্কটা তোমরা খাতায় তুলছ এখন পরবর্তীতে ষোলো নম্বর অঙ্কটা বইয়ে তোমাদের ডাকটা দেখো এবং আমাদের যে অনলাইনে ক্লাসটা এটা তুমি খেয়াল করো ষোলো নম্বর অঙ্কটা ডাকটা হল সোলাই মান ও ইউসুফের আয়ের অনুপাত পাঁচ ইষ্ট সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার ইষ্ট পাঁচ সোলাই আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয় কত তাহলে দেখো এখানে এখানে তিনজন ব্যক্তি সোলাইমান সালমান আর ইউসুফ এখন এখান থেকে ইউসুফের আয়টা বের করতে বলছে এখন দেওয়া আছে সোলাইমানের আয় যেহেতু এখানে দুইটা অনুপাত দেওয়া আছে পাঁচ ইস্টু সাত আর চার ইস্টু পাঁচ এখন দেখতে হবে তোমরা একটু লক্ষ্য করো দেখো যেহেতু কার আইটা দেওয়া আছে সোলাই মানের আয়টা দেওয়া আছে কোন দুইটা অনুপাতের মধ্যে কোন অনুপাতে সোলাই মানের আয়টা পাওয়া যায় এখন আমরা যেহেতু প্রথম অনুপাতে সোলাই মানের সোলাইমানের সোলাই মানের পাইলাম পাঁচ তাহলে এখন এখান থেকে আমি সালমানের আয়টা বের করবো দেওয়া দেওয়া আছে সোলাই মানের আয় একশো বিশ টাকা তাহলে ধরি এখন প্রথম অনুপাতে সোলাইমান এবং সালমান তাহলে সালমানের আয় এক্স টাকা সালমানের আয় এক্স টাকা প্রথমতে তাহলে প্রথম অনুপাতটা পাঁচ ইস্টু সাত এই পাঁচ টাকার এই অনুপাতের মধ্যে পাঁচ সংখ্যাটা সোলাইমানের পাঁচ এবং সাত সালমানের এখন বামপক্ষে পাঁচ ইষ্টু সাত তাহলে ডান পক্ষে এই বামপক্ষে পূর্ব রাশি যার সংখ্যা হবে ডান পক্ষে পূর্ব পক্ষে পূর্ব ডান পক্ষে পূর্বরাশি তার সংখ্যা হবে যেহেতু বামপক্ষে পূর্বরাশি বামপক্ষে পূর্ব রাশি সোলাইমানের সোলাইমানের আয়টা দেওয়া আছে সংখ্যা তাহলে ডানপক্ষে পূর্বরাশি সোলাইমানের সংখ্যাটা হবে সোলাইমানের সংখ্যাটা হবে তাহলে দেখো আবার বামপক্ষে উত্তর রাশি সালমানের আয় দেওয়া আছে সাত তাহলে ডানপক্ষে পূর্ব রাশি সালমানের আয়টা হবে তাহলে সালমানের আয়টা কত এক্স এক্সট্রাকা তার মানে বাম পক্ষে পূর্ব রাশি বাম পক্ষে পূর্ব রাশি যার আয়টা হবে ডান ডান পক্ষে পূর্ব রাশি তার আয়টা হবে উভয় পক্ষে পূর্ব রাশি একই ব্যক্তির আয় হতে হবে উভয় পক্ষে উত্তর রাশি একই ব্যক্তির আয় হতে হবে তাহলে ডান পক্ষে উত্তর রাশি সালমানের আয় এক্সট্রাকা তাহলে বাম বামপক্ষেও উত্তরাশি সালমানের রায় অনুপাতের মধ্যেও আছে সাত তাহলে এখন পরবর্তী লাইন লেখার সময় উভয় পক্ষে বাম বামপক্ষে ডান পক্ষে দেওয়া থাকলে পরবর্তী লাইন লেখার সময় বা লিখতে হয় বা অনুপাত একটি বগ্নাংশ তাহলে অনুপাতের পূর্ব রাশিটা হবে লব আর উত্তরাশি হর পাঁচ ভাগ সাত একশো বিশ এক এখন তোমরা দেখো এখন আর গুণ আর আর আরআড়ি গুণ ছাড়া কিন্তু আর কোনো এখানে কোনো কাজ করা যায় না আরে বামপক্ষের লব ডানপক্ষের হর আর বামপক্ষের হর ডান ডানপক্ষের লব আরআর গুণ করতে হয় তাহলে পাঁচ গ্রনণ এক্স শন একশো বিশ গ্রণ সাত এখন এক্স বাম পক্ষে যার মানটা বের করতে হয় সেটা পক্ষে রাখতে হয় সমাধান অঙ্কের নিয়মে যার মানটা বের করতে হবে সেটা বাম পক্ষে রাখতে হয় তো যেহেতু আমার এক্সের মানটা বের করতে হবে এক্সটা বাম পক্ষে রাখতে হবে এখানে পাঁচ গোনান এক্স এক্সটা গুণ আকার আছে বাম পক্ষে থাকলে এক্স আর পাঁচ পাঁচটা ডান পক্ষে গেলে কী হবে বা পক্ষান্তর হলে এক পক্ষ থেকে আরেক পক্ষে এক পক্ষ থেকে আরেক পক্ষে গেলেই এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে এখন এক একশো বিশ গুণের সাত বাঘ পাঁচ এখন একশো বিশকে পাঁচ দিয়ে বাঘ করো চব্বিশ তাহলে চব্বিশ আর সাত গুণ করা একশো আটষট্টি অতএব এক্সে একশো আটষট্টি এক্সের মানটা যা বের হলো এটা দরি বা মনে করি দড়ি বা মনে করি যার মানটা লেখা আছে সেটা লিখতে হবে তাহলে দড়ি সালমানের আয় একশো টাকা অতএব সালমানের আয় একশো আটষট্টি টাকা আবার আমার যেহেতু সালমানের আয়টা আমরা পেলাম এবং কারা বের করতে হচ্ছে ইসুবের আয় এখন দ্বিতীয় অনুপাতে দেখো ইস্যুফের আয়টা দেওয়া আছে ইস্যুফের চার ইস পাঁচ দ্বিতীয় অনুপাত চার পাঁচ এখন চার চার হলো সালমান আর ইউসুফের ইসুফ এখন যেহেতু এখানে সালমানের আয়টা প্রথম প্রথমে বের করছে একশো আটষট্টি টাকা পরবর্তীতে ইসুবের আয়টা বের করার জন্য দ্বিতীয় অনুপাত আমার প্রয়োজন যেহেতু এখানে প্রথম অনু প্রথম প্রথমে এক সালমানের আয়টা পাওয়া গেছে আবার ধরি ইসুবের আয় ওয়াই টাকা ওয়াই টাকা প্রস্তমতে দ্বিতীয় অনুপাতটা চার ইস্টু পাঁচ তাহলে চার সংখ্যাটা এই অনুপাতের মধ্যে চার সংখ্যাটা কার সালমানের আর পাঁচ সংখ্যাটা ইসুবের বাম পক্ষ আমি আগেই বলেছি বামপক্ষে পূর্বরাশি যার মানটা হবে ডান পক্ষে পূর্ব রাশি তার মানটা হবে তাহলে বাম পূর্ব পূর্বরাশি সালমানের মানটা দেওয়া আছে ডানপক্ষে পূর্ব রাশি সালমানেরটা পাওয়া গেছে একশো আটচল্লিশ জায়গায় এখান থেকে একশো আটষট্টি জায়গা আর ইস্যুফের বাম বামপক্ষে দেওয়া আছে পাঁচ মান আবার ডানপক্ষে ইস্যুপের মান উত্তরাশি ওয়াই বা এটা বনশ পূর্বরাশি লক উত্তরাশি হর চার বাই পাঁচ ছয় একশো আটষট্টি বাই ওয়াই আর গোনান আর গ্রহণ করে আর গ্রহণ করে এটা গোনাগার আসে ওয়াইটা বামপক্ষে বাম পক্ষে তাহলে চারটা হবে ডান পক্ষে যায় কি হবে বাঘ গোনাকার আছে বাঘ হবে এখন বিয়াল্লিশ গ একশো আটষট্টিকে চার দিয়ে বাঘ করো বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশকে পাঁচ দিয়ে গুণ গুন দুশো দশ ইস্যুবের তাহলে ওয়াইটা ওয়াই এর মানটা বললাম দুশো দশ ওয়াইটা কার মান ইস্যুবের আয় কার আয় ওয়াই ইস্যুবের আয় তাহলে ইস্যুবের আয় একশো বিশ টাকা ইস্যু বেরায় একশো বিশ দুশো দশ তাহলে দুশো দশ টিকা পেলাম অতএব ইসুমেরায় দুশো দশ টাকা উত্তর দুশো দশ টিকা ইস্যু বেরায় দুশো দশটি দুশো দশ টিকা আস এই পর্যন্তই আবার পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব যদি তোমাদের যদি এই প্রশ্ন দুইটা কারণ হলো যদি কোনো সমস্যা থাকে তারপর আমাদের সাথে যোগাযোগ করবা কোনো সমস্যা নেই আমরা এই অনুসরণগুলো যত অঙ্ক আছে আমরা বুঝাই দিব আচ্ছা রাখি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ